নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকার লিখিত পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকার জন্য টোটাল 22টি প্রশ্ন উত্তর থাকছে, যে 22টি প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিভিন্ন বছর কিন্তু লিখিত পরীক্ষাতে এসে থাকে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সকল গুরুত্বপূর্ণ 22টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ভূগোল থেকে প্রত্যেকটি প্রশ্ন থাকছে আজকের এই ভিডিওতে। তো পশ্চিমবঙ্গে যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহকার ক্যান্ডিডেট রয়েছেন, সামনের দিনে যারা পরীক্ষা দেবেন কিংবা প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। টোটাল 22টি বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, যারা পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের ভ্যাকান্সি খুব শীঘ্রই আসতে চলেছে, কিছুদিনের মধ্যেই প্রত্যেকটি জেলাতেই নিয়োগ হবে এবং প্রত্যেকটি জেলাতেই কিন্তু এই লিখিত পরীক্ষা হবে। তো যারা যারা এখন থেকে প্রিপারেশন নিতে চাইছেন, তারা আমাদের যে সেকেন্ড চ্যানেল রয়েছে জব উইথ প্রতাপ, যেটি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা ক্যান্ডিডেটদের জন্যই স্পেশালি খোলা হয়েছে, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সেখানে আপনারা প্রত্যেকটি ক্লাস কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? তো প্রত্যেকটি ক্লাস পাওয়ার জন্য সেই চ্যানেলটিকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, কিংবা এই ভিডিওর কমেন্ট সেকশনে সেই লিঙ্কটি পিন করা রয়েছে, সেখানে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সঙ্গে আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি শুরু করি আমরা এবং টোটাল 22টি প্রশ্নের সেট আজকের ভিডিওতে আমরা দেখে নিই, যেখানে প্রথমে আমাদের যে প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে সবচেয়ে উৎকৃষ্ট আকরিক লোহার নাম কি। বিভিন্ন বছর কিন্তু এই কোশ্চেনটি আসে, ঠিক আছে? সবচেয়ে উৎকৃষ্ট আকরিক লোহার নাম কি, যেটি সঠিক অ্যান্সার হচ্ছে ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে নেক্সট আমাদের যে কোশ্চেন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে যে ভারতের রাজ কাকে বলা হয়, ভারতের রাজ কাকে বলা হয়, তো দুর্গাপুরকে বলা হয় ভারতের রাজ, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সকল কোশ্চেন গুলি কিন্তু আমাদের পরীক্ষাতে আসে, ঠিক আছে? তো সেরকমই বাছাই করা 22টি প্রশ্ন উত্তর রয়েছে, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা এখানে তারপরে আমাদের যে কোশ্চেন রয়েছে, দেখতে পাচ্ছেন যে ভারতের পর্ণমোচী অরণ্যের অপর নাম কি। ভারতের পর্ণমোচী অরণ্যের অপর নাম কি, যার অ্যান্সার হচ্ছে মৌসুমী অরণ্য। ভারতের পর্ণমোচী অরণ্যের অপর নাম হচ্ছে মৌসুমী অরণ্য, ঠিক আছে? তারপরে নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, বলা হয়েছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, যা সঠিক অ্যান্সার আমরা অনেকেই জানি যে মাউন্ট এভারেস্ট, ঠিক আছে? বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। তারপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে, দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে গঙ্গার প্রধান উপনদীর নাম কি। গঙ্গার প্রধান উপনদীর নাম কি, সঠিক অ্যান্সার হচ্ছে যমুনা। যমুনা হচ্ছে গঙ্গার প্রধান উপনদী, ঠিক আছে? তারপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে ভারতের বৃহত্তম দুধ উৎপাদন সংস্থা আমুল কোথায় অবস্থিত। ভারতের বৃহত্তম দুধ উৎপাদন সংস্থা আমুল কোথায় অবস্থিত, তো সেটি হচ্ছে গুজরাটে অবস্থিত, ঠিক আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে কোন নদীর গতিপথে হুডু জলপ্রপাত সৃষ্টি হয়েছে। কোন নদীর গতিপথে হুডু জলপ্রপাত সৃষ্টি হয়েছে, যার অ্যান্সার হচ্ছে সুবর্ণ রেখা। কোশ্চেনটি এরকমও কিন্তু আসে যে সুবর্ণ রেখা নদীর গতিপথে কোন জলপ্রপাত সৃষ্টি হয়েছে, তখন আমাদের অ্যান্সার হবে হুডু জলপ্রপাত, ঠিক আছে? বন্ধুরা আরো একবার বলছি আপনাদেরকে, যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছেন, আমাদের সেকেন্ড চ্যানেলে যান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক রয়েছে, সেখানে প্রতিদিনই আপনারা কিন্তু এরকম ক্লাসগুলি পেতে থাকবেন একদম ফ্রিতে, ঠিক আছে? তারপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে, দেখতে পাচ্ছেন ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, যার অ্যান্সার হচ্ছে তামিলনাড়ুর করমমণ্ডল উপকূল অঞ্চলে, ঠিক আছে? তামিলনাড়ুর করমমণ্ডল উপকূল অঞ্চলে দুবার বৃষ্টিপাত হয় বছরে। তারপরে নেক্সট কোশ্চেন, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বলা হয়েছে যে মেঘালয় কথার অর্থ কি। তো মেঘালয় কথার অর্থ কি, এই কোশ্চেনটি যখন পরীক্ষাতে আসবে তখন অ্যান্সার আমাদের, দেখতে পাচ্ছেন দুটি অ্যান্সার রয়েছে, মেঘালয় কথার অর্থ হচ্ছে মেঘের আলয় বা মেঘের দেশ। তো আপনারা অ্যান্সারে হয় মেঘের আলয়টি পাবেন কিংবা মেঘের দেশ পাবেন, এই দুটির মধ্যে যে কোনো একটি আমাদের অপশনে থাকবে, সেটি আমাদের সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের একমাত্র মরুভূমি কোনটি। ভারতের একমাত্র মরুভূমি কোনটি, তো সেটি হচ্ছে থর মরুভূমি।
বন্ধুরা আজকের ভিডিওর পিডিএফটি আপনারা একদম বিনামূল্যে ফ্রিতে আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই কিন্তু গ্রুপের লিঙ্কগুলিও দেওয়া রয়েছে, যারা এখনো জয়েন করেননি সেখানে জয়েন করে যাবেন। নেক্সট যে কোশ্চেন বলা হয়েছে, বলা হয়েছে এশিয়া রোম নামে কোন শহরটি বিখ্যাত। এশিয়া রোম নামে কোন শহরটি বিখ্যাত? সঠিক অ্যান্সার হচ্ছে দিল্লি। দিল্লি এশিয়া রোম নামে বিখ্যাত। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়। কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে পাললিক শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়। তারপরে নেক্সট আমাদের কোশ্চেন বলা হয়েছে কৃষ্ণা নদীর দক্ষিণ ভারতে উপনদীগুলির নাম কি। কৃষ্ণা নদীর উপনদীগুলির নাম কি দক্ষিণ ভারতে? ঠিক আছে, কৃষ্ণা নদীর দক্ষিণ ভারতে উপনদীগুলির নাম কি? অনেকগুলি উপনদী রয়েছে, এর মধ্যে যে কোনো একটি অপশন আপনারা পরীক্ষাতে কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে, যেমন দেখতে পাচ্ছেন তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মুন্সি ও ভীমা। ঠিক আছে, এর মধ্যে যে কোনো একটি অপশন কিন্তু পরীক্ষাতে আপনারা পাবেন, সেটিই সঠিক অ্যান্সার হবে। তারপরে নেক্সট আমাদের যে কোশ্চেন রয়েছে দেখতে পাচ্ছেন, বলা হয়েছে ভারতের প্রাচীনতম তেল উৎপাদক কেন্দ্রটির নাম কি। ভারতের প্রাচীনতম তেল উৎপাদক কেন্দ্রটির নাম কি, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন আসামের ডিগবয়। ঠিক আছে, ভারতের প্রাচীনতম তেল উৎপাদক কেন্দ্র হচ্ছে আসামের ডিগবয়। এখানে অ্যান্সারটি পরীক্ষাতে আপনারা শুধু ডিগবয়ও দেখতে পেতে পারেন, তো সেটি কিন্তু সঠিক অ্যান্সার হবে। তারপরে নেক্সট আমাদের কোশ্চেন এখানে বলা রয়েছে শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার হচ্ছে ঝেলুম নদীর তীরে অবস্থিত। শ্রীনগর হচ্ছে ঝেলুম নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, পশ্চিম ঘাট পর্বতমালার অপর নাম কি। পশ্চিম ঘাট পর্বতমালার অপর নাম কি? সঠিক অ্যান্সার হচ্ছে সহাদ্রি। ঠিক আছে, সহাদ্রি হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালার অপর নাম। তারপরে নেক্সট আমাদের কোশ্চেন দেখতে পাচ্ছেন, বলা হয়েছে তাপ্তি নদীর পশ্চিম ভারতে উপনদীটির নাম কি। তাপ্তি নদীর পশ্চিম ভারতে উপনদীটির নাম কি? সঠিক অ্যান্সার হচ্ছে সুরনা। ঠিক আছে, সুরনা হচ্ছে তাপ্তি নদীর পশ্চিম ভারতের উপনদীর নাম। নেক্সট আমাদের কোশ্চেন এখানে বলা হয়েছে যে ভারতের প্রথম বিমান শিল্প কারখানা কোথায় গড়ে ওঠে। খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই কোশ্চেনটি, ভারতের প্রথম বিমান শিল্প কারখানা কোথায় গড়ে ওঠে, যার সঠিক অ্যান্সার হচ্ছে ব্যাঙ্গালোরে। ভারতের প্রথম বিমান শিল্প কারখানা ব্যাঙ্গালোরে গড়ে ওঠে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়। ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়, খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি, সেটির সঠিক অ্যান্সার হচ্ছে মৌসিন রাম। ঠিক আছে, ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় মৌসিন রামে। তারপরে নেক্সট আমাদের যে কোশ্চেন রয়েছে, বলা হয়েছে আয়তন অনুসারে ভারতের সর্ববৃহত্ত রাজ্য কোনটি। খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি, আমরা কিন্তু এই কোশ্চেনটি আগেও দেখেছি, ঠিক আছে, পরীক্ষাতে। আয়তন অনুসারে ভারতের সর্ববৃহত্ত রাজ্য কোনটি? অ্যান্সার হচ্ছে রাজস্থান। রাজস্থান হচ্ছে আয়তন অনুসারে ভারতের সব থেকে বড় রাজ্য। নেক্সট কোশ্চেন, আয়তনে পৃথিবীতে ভারতের স্থান কোথায়। অর্থাৎ আয়তন অনুসারে পৃথিবীতে ভারতের স্থান কত নম্বরে, সেটি হচ্ছে সপ্তম কিংবা সাত। ঠিক আছে, সপ্তম কিংবা সাত নম্বরে আয়তন অনুসারে পৃথিবীতে ভারতের স্থান। তারপরে নেক্সট আমাদের যে কোশ্চেন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, বলা হয়েছে কোন বায়ু প্রবাহে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়। কোন বায়ুর প্রবাহে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়? আমরা সকলেই জানি এই অ্যান্সারটি, সেটি হচ্ছে মৌসুমী বায়ু প্রবাহের ফলে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়। তারপরে বন্ধুরা 22টি কোশ্চেন হয়ে গেল আমাদের, তো এই 22টি কোশ্চেন কিন্তু পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়ারি কর্মী সহায়িকা উভয় প্রার্থীদের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন বছর পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেন গুলি এসছে, সামনের দিনে যাদের পরীক্ষা হবে তারাও কিন্তু এখান থেকে কমন পাবেন। ঠিক আছে, তো বন্ধুরা এই আইসিডিএস অঙ্গনওয়ারি যারা প্রিপারেশন নিচ্ছেন, খুব ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের সেকেন্ড চ্যানেলটিতে চলে যান, সেখানে প্রতিনিয়তই আপনারা ফ্রিতে ক্লাসগুলি পেতে থাকবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আর কি কি ক্লাস পেতে চাইছেন। ধন্যবাদ।